রেসিপি কিচেন বেঙ্গলি ঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন আমের সিজন চলছে, তাই বাজারে এখন কাঁচা আম উঠতে শুরু করে দিয়েছে। কাঁচা আম নামটি শুনলে প্রথমে যে খাবারটির কথা মনে আসে তা হলো টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার খেতে সবাই পছন্দ করে, কিন্তু ঝামেলার কারণে এটি অনেকেই তৈরি করতে চায় না। ব্যস্ত এই নবজীবনে আচার তৈরি করার মতো সময় পাওয়া যায় না। যদি অল্প সময়ে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করা যায় তবে কেমন হয় বলুন তো। অল্প কিছু উপাদানেই স্বল্প সময়ে তৈরি করে ফেলুন মজাদার কাঁচা আম ও গুড়ের টক ঝাল মিষ্টি আমের আচার। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এই গুড় দিয়ে আমের আচার তৈরি করব। বন্ধুরা, আমি এখানে 1 কিলোর মতো আম নিয়েছি। আমগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলোর খোসা ছাড়িয়ে নেব, তারপর লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে আমগুলোর সব খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু ঠিক এভাবেই টুকরোগুলো করে নেবেন, খুব বেশি করে কিন্তু খোসাটা ছাড়াবেন না, এরকম একটু হালকা সবুজ যেন থাকে, নয়তো আমগুলো কিন্তু আচার করার সময় একদম ঘেটে যাবে। তাই এরকম একটু হালকা সবুজ ভাব রেখে তারপর কিন্তু খোসাটা ছাড়াবেন। এবার এই আমগুলোকে আমি পাকার তলায় 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেব। আপনাদের এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঘরের পাখার তলায় রাখলেই যথেষ্ট। এতে করে আমের থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু টেনে নেবে। এদিকে আমি মশলাটা তৈরি করে নেব। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইতে দিয়ে দেব 4টি শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব 3 চামচ গোটা ধনে। এবার দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ গোটা জিরে। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ মৌরি। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ মেথি। মেথিটা 1 চামচ দিয়ে দেব, কারণ বেশি মেথি দিলে কিন্তু হালকা তেতো লাগবে। এবার আমি সবগুলো মশলাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, একটু শক্ত ভাব হলেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি ব্লেন্ডারে এই মশলাগুলো দিয়ে দেব। এবার ব্লেন্ডারে এটা আমি ব্লেন্ড করে নেব। এটা কিন্তু খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই, একটু দানা দানা ভাব যেন থাকে মশলাগুলো, সেরকম করে কিন্তু ব্লেন্ড করতে হবে। দেখুন বন্ধুরা, ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন, মশলাটা কিন্তু আমি একদম গুঁড়ো করিনি, হালকা দানা দানা ভাব রেখেছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে এবার আমি এখানে 5 চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা সর্ষে। এবার দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। এবার মশলাটা হালকা লাল হলে এবার আমগুলো দিয়ে দিতে হবে। আমি ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আমগুলোর ওপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো।
আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য রেখে দেব। 3-4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব গুড়। আমি এখানে 1 কিলো আমের 700 গ্রামের মতো গুড় দিয়ে দেব। এবার গুড়টা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু আচারটা একটু হালকা টক আর মিষ্টি করব, তাই আমি এখানে 700 গ্রাম মতো গুড় নিয়েছি। আপনারা চাইলে এখানে বাড়িয়েও নিতে পারেন। গুড়টা দিয়ে এবার খুব ভালো করে আমি আমগুলোর সাথে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। আবার আমি 2 মিনিট পর ফিরে আসব। 2 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকা খুলে আবার একটু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভালো করে আবার একটু নাড়তে হবে। একটু নাড়াচাড়া করে আবার ঢাকা লাগিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। পর এবার ঢাকা খুলে আবার একটু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, গুড়টা গলে কতটা জল উঠে গিয়েছে। আর এই জলটাতে কিন্তু আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, যেন গুড়ের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর নয়তো আমগুলো কিন্তু একেবারে গলে যাবে। ওই জন্য ঢাকা খুলে এবার রান্নাটি করতে হবে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়োগুলো। আমি এখানে 3 চামচ মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাগুলো ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। খুব হালকাভাবে নাড়তে হবে, যেন আমগুলো ঘেঁটে না যায়। এবার মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। দেখুন বন্ধুরা, আমের আচার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে নিয়ে নেব। আপনারা কিন্তু এই আমের আচারটি ঘরে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। আর এই আচারটা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। আপনি এটা কাচের জারে বা যে কোনো কন্টেনারেও রাখতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই আমের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।